করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ক্লাস 10 এর আপকামিং এক্সামিনের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা। তোমাদের যে জেনারেল ম্যাথমেটিক্স সাবজেক্ট আছে তোমাদের 20 মার্কসের এমসিকিউ আসবে, এখান থেকে আশা করি কমন পেয়ে যাবে। আমি 20 ইয়ার্সের কোয়েশ্চন পেপার সলভ করে দিয়েছি, তোমরা দেখে নেবে, এখান থেকে কমন এসে যাবে। তোমরা এখান থেকে করলে আশা করি কমন পেয়ে যাবে। ভিডিওটা দেখার সাথে সবার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে আর ভিডিওটাকে একটা লাইক করে দেবে। নতুন যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে। 1 মার্কসের কোয়েশ্চেনও দিয়ে দেবো আর কমেন্ট করে বলবে কি ধরনের ভিডিও দিতে, আমি সবগুলা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। জেনারেল ম্যাথমেটিক্স কোয়েশ্চেন পেপার দেখো, 1 নম্বর প্রশ্ন। আমি সবগুলা পড়বো না, একটু একটু পড়বো, তোমরা দেখে নেবে। নিচের কোনটি বর্গ সংখ্যা? আনসারটা হবে 572। -2/3 হোল টু দি পাওয়ার 4 এর মান কত হবে? ডি নম্বরটা আনসার হবে। তারপরে 135 আর 225 এর গোসাগু কত হবে? সি নম্বরটা আনসার হবে। কি বলেছে দেখো, একটি ঘন্টা 12 সেকেন্ড এবং অন্য ঘন্টা 60 সেকেন্ড অন্তর বাজে। কোনো এক সময়ে 2টি ঘন্টা এক সময় বাজলো, তার সময়ে সেকেন্ড পর ঘন্টা দুটি পুনরায় বাজবে। আনসারটা হবে ডি নম্বর, 180 সেকেন্ড। তারপর নিচের কোনটি বহুপদ রাশি? আনসারটা হবে বি নম্বর। তারপর নিচের কোনটি সমীকরণ জোড়া সমীকরণ? আনসারটা হবে ডি নম্বর। পজ করে লিখে নেবে সবগুলা, আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। ফাইনাল পরীক্ষাতে তোমরা x + 2 হোল 3³ x³ - 4 সমীকরণের মূল কত হবে? বি নম্বর হবে 3। একটি সমান্তর প্রকৃতিতে সমান্তর প্রথম পদ 4 সাধারণত 3 হলে পঞ্চম পদ কত হবে? আনসারটা হবে এ নম্বর। তারপরে দেখো, এটা ত্রিভুজের অঙ্ক। ABC ত্রিভুজের AB এবং AC বাহু যথাক্রমে D এবং E বিন্দুতে। D সমান্তরাল BC হলে BD 7.2 সেন্টিমিটার, E 1.28 সেন্টিমিটার, E 5.4 সেন্টিমিটার, AD কত হবে? আনসারটা হবে সি নম্বর। AB এবং -a বিন্দু মাঝের দূরত্ব কত হবে? এ নম্বর আনসারটা হবে। তাহলে দেখো, একটি ঘনকের পৃষ্ঠকালে 600 মিটার স্কোয়ার হলে ধার বা প্রান্তের দৈর্ঘ্য কত হবে? আনসারটা হবে বি নম্বর। একটি লুডুর গুটি একবার মারলে 9 পাওয়ার সম্ভাবনা কত হবে? আনসারটা হবে ডি নম্বর। তারপর দেখো আরেকটা কোশ্চেন পেপার। If -3 হোল টু দি পাওয়ার m + 1 -3 হোল টু দি পাওয়ার 5 -3 হোল টু দি পাওয়ার 7 হলে m এর মান কত? আনসারটা হবে 1 নম্বর। 8² এবং 9² এর মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টা? আনসার হবে এ নম্বর 34। তারপরে দেখো নেক্সট 3 নম্বর, 306 এবং 657 এর গোসাগু 9 এবং 306 এবং 657 এর লসাগু কত হবে? আনসারটা হবে ডি নম্বর 22338। তারপরে দেখো, দুইটি রাশির দৈর্ঘ্য 64 সেন্টিমিটার এবং 80 সেন্টিমিটার, দুইটি একই সমান দৈর্ঘ্যের টুকরো কেটে বের করতে হবে। টুকরোটি রয়ে না যায়, কাটা টুকরোর সর্বাধিক দৈর্ঘ্য কত হবে? আনসারটা হবে বি নম্বর 16 সেন্টিমিটার। নিচের কোনটি বহুপদ রাশি? আনসারটা হবে বি নম্বর, x² + 2x x + 3। তারপরে নিম্নে কোনটি সাধারণ জোড়া ও দ্বিতীয় সমাধান থাকবে? এটা তোমরা করে নেবে, করে আমাকে কমেন্ট করে বলবে কোনটা আনসার হবে। তারপর নেক্সট দেখো, x + 2 হোল 3³ x³ - 4 এর মূলদ্বয়ের সংখ্যা কত হবে? এ নম্বর হলো 4 হবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, -5 - 1 3 7 সমান্তর প্রকৃতির সপ্তম পদ কত হবে? আনসারটা হবে B19। তারপরে নেক্সট আরেকটা কোশ্চেন পেপার দেখে নাও। তারপরে দেখো শুদ্ধ উত্তরটি বেছে নাও, আনসারটা হবে সি নম্বর। কি বলেছে, সূত্রের কোনটি অপরিমেয় সংখ্যা? আনসারটা হবে সি নম্বর। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত রৈখিক সমীকরণগুলি জোড়া বিবেচনা করো। আনসারটা হবে ডি নম্বর। জোড়ার সমাধান নেই কিন্তু জোড়া অসীমিত সংখ্যার সমাধান আছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 3x² + 11x - 2 শূন্য দুটির পূরণফল কত? বি নম্বর -2/3। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 0 - 4 - 8 - 12 এর সমান্তর 26তম পদ কত হবে? আনসারটা হবে বি নম্বর -100। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, ত্রিভুজ ABC এর AB x minus 1 centimeter is equal to 2 roots x centimeter BC is equal to x plus 1 centimeter হয় তাহলে a কত হবে a হবে 90 ডিগ্রি তারপর নেক্সট প্রশ্ন x, y বিন্দুটি 7,1 এবং 3.5 বিন্দুটি সমদূরবর্তী হলে তাহলে কি হবে आंसरটা হবে c হবে x minus y equal to 2 8 cosec square a minus 8 cot square a is equal to কত হবে 8 হবে आंसरটা কত হবে 8 মানে c নম্বরটা आंसर হবে তারপরে দেখো এটা তোমাদের লাগবে না সূর্যের উন্নতি কোণের যেটা অঙ্কটা আছে ভূমি স্তম্ভে দাঁড়িয়ে আছে স্তম্ভটি 15 সেমি ভূমিতে থাকা একটি বিন্দু স্তম্ভের শীর্ষবিন্দু উঠোন কোণ 30 ডিগ্রি পাওয়া গেল স্তম্ভটির উচ্চতা কত 5√3 মিটার তারপরে দেখো নেক্সট প্রশ্ন নিচের কোণগুলি উত্তর শুদ্ধ সবগুলি বর্গ সদৃশ তারপরে নেক্সট প্রশ্ন দেখো বৃত্তের কেন্দ্রে থাকা কোণ মাপ থিটা বৃত্তগোলার চাপ কত হবে পাই আর থিটা পাই আর ডিভাইডেড বাই 180 ডিগ্রি বি নম্বরটা কি হবে आंसर হবে প্রতিটি আয়তন 64 সেন্টিমিটার কিউব দুটি ঘনক পাশাপাশি ঠেকিয়ে সংযোগ করা হলো চোপালটির পৃষ্ঠকালি কত आंसरটা হবে ডি নম্বর 160 সেন্টিমিটার স্কয়ার একটি পরীক্ষার সবগুলো প্রাথমিকতার সম্ভাব্যতা কত সমষ্টি কত 1 হবে आंसर নেক্সট প্রশ্ন দেখে নাও নিচের কোণটি 6, 8, 6, 4 এবং 2, 2, 5 এর গোসাগু কত হবে 51 সবগুলা খাতাতে লিখে করে নেবে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে নিচের বাস্তব সংখ্যার দশমিক প্রসারণ দশমিক সীমিত বা সীমিত বিবৃত সীমিত থিটা ডিভাইডেড বাই 2 প্লাস 5 স্কয়ার তারপরে দেখো 2x স্কয়ার minus 8x plus c বহুপদ রাশির শূন্য কত হবে 1,3 তারপরে দেখো যদি a 1x b1 y c1 is equal to 0 এবং a2x b2 y plus c2 equal to 0 সমীকরণটি অদ্বিতীয় সমাধান থাকে তাহলে কি হবে आंसरটা c number c a1 divided by a1 c2 not equal to a2 c1 তারপরে দেখো নেক্সট প্রশ্ন যদি k(x) k-2 plus 6 equal to 0 সমীকরণটি যদি মূল দুটি সমান হয় তাহলে কি হবে आंसर k equal to 6 তারপরে নিচের সংখ্যার তালিকাগুলি কোনটি সমান্তর প্রগতি গঠন করে आंसरটা হবে √3 √6 √9 √12 তারপরে a 4,0 b 6,0 দুটির মাঝের দূরত্ব কত आंसरটা হবে d10 তারপরে নেক্সট প্রশ্ন দেখো ত্রিভুজ abc এর ab = 6√3 cm ac = 12 cm bc = 6 cm তারপরে b কোণ কত হবে आंसरটা হবে 90 ডিগ্রি তারপরে দেখো 24 cm উচ্চ এবং 6 cm ভূমিবেষ্টিত একটি শঙ্কুর মডেল প্রস্তুত করা মাটি দিয়ে তৈরি করা হলো এটি গোলকের আকৃতি গোলকটির ব্যাসার্ধ কত হবে आंसरটা হবে c নম্বর 6 cm 1,2,3 100 এর মধ্যে কত হবে आंसरটা হবে d নম্বর 50.5 p of e = 0.5 একটি ঘটনা এর সম্ভাব্যতা কত p of e কত হবে आंसरটা হবে c নম্বর 0.95 তারপর 19 এর কি আসতে পারে পরীক্ষাতে নিম্নে কোনটি পৌনঃপুনিক দশমিক 64/455 তারপরে দেখো x square minus 15 শূন্যগুলি পূরণফল কত आंसर হবে -15 তারপরে দেখো একটা কি দেওয়া আছে দেখো নিচের রৈখিক শুদ্ধটিতে বেছে নাও आंसरটা হবে d নম্বর জোড়া সঙ্গত কিন্তু জোড়া অসঙ্গত ঠিক আছে এই ইকুয়েশনটা দেওয়া আছে ইকুয়েশনটা आंसरটা হবে d নম্বরটা তারপর নেক্সট প্রশ্ন দেখো 10,7,4 সমান্তর প্রতিস্তম্ভ পদ কত হবে आंसरটা হবে b নম্বর -77 তারপরে দেখো ত্রিভুজ ABC AB = 6√3 cm = 12 cm BC = 6 cm b কোণটি কত হবে आंसरটা হবে b কোণটি 90 ডিগ্রি হবে 0,0 -8,6 এর মধ্যে দূরত্ব কত 10 cm তারপরে দেখো sec 12/5 কোনটি সত্য आंसरটা হবে ডি নম্বর থিটা = sec থিটা = 12/5 নিম্নে কোনটি সত্য आंसर করে বার করতে লাগবে তারপরে দেখো নেক্সট একটি স্তম্ভের পাদবিন্দু 15 সেমি ভূমির একটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষ উন্নতি কোণ 60 ডিগ্রি স্তম্ভটির উচ্চতা কত 15√3 মিটার তারপরে দেখো একটি বৃত্তের খুব বেশি ড্যাশটির সমান্তরাল স্পর্শক থাকতে পারে आंसरটা হবে বি নাম্বার 2 তারপরে তো নেক্সট প্রশ্ন বৃত্তের কেন্দ্রে কোণের ডিগ্রি মাপ 1 হলে বৃত্তগোলাটির কালি কত হবে theta r square pi r square divided by 360 degree answer হবে d নম্বরটা তারপরে দেখো নেক্সট প্রশ্ন একটি গোলকের আয়তন 288 pi সেন্টিমিটার কিউব হলে গোলকটির ব্যাসার্ধ কত হবে आंसरটা হবে c নম্বর 6 cm তারপরে দেখো একটি অসম্ভব ঘটনার সম্ভাব্যতা কত आंसरটা হবে a নম্বর 0 তারপরে নেক্সট প্রশ্ন দেখুন পরিমেয় সংখ্যা 14588 divided by 625 এর দশমিক প্রসারণ নিম্নোক্ত কোন দশমিক স্থান পরে শেষে হবে आंसरটা হবে 4 তারপরে নিচের কোনটি পরিমেয় সংখ্যা आंसरটা হবে d নম্বর √3/√27 4u² + 8u এর শূন্যগুলি পূরণফল কত হবে d 0 হবে তারপরে কি শর্তে a² + 5x + 7 দ্বিঘাত সমীকরণ হবে आंसरটা হবে d a not is equal to 0 তারপরে ত্রিভুজ abc তে অ্যাঙ্গেল a equal to 90 ডিগ্রি অ্যাঙ্গেল ab 3 সেন্টিমিটার bc 5 সেন্টিমিটার ad লম্ব bc হলে ad এর দৈর্ঘ্য কত आंसरটা হবে d নম্বর √39/2 তারপরে হলো 1,0,0,1 বিন্দুর মাঝে দূরত্ব কত হবে d নম্বর √2 তারপরে একটি স্তম্ভের প্রান্তবিন্দু 30 মিটার দূরত্বে ভূমি থেকে একটি বিন্দু স্তম্ভের উন্নতি শীর্ষের কোণ 45 ডিগ্রি হলে স্তম্ভটির উচ্চতা কত आंसरটা হবে এ নম্বর 30 মিটার তারপরে দেখো নেক্সট প্রশ্নে একটি বৃত্তের উপরে দ্বি 22 সেমি এবং হল বৃত্তটির কৌণিক কালি কত হবে आंसर 77/4 সেমি স্কয়ার নেক্সট প্রশ্ন একজন বোলার 8টি ক্রিকেট খেলার দখল করা উইকেটের সংখ্যা নিম্নরূপ 3,2,0,1,6,2,1,2 বহুলক নির্ণয় বহুলক মানে যেটা সবথেকে বেশি বার হবে এটাই বহুলক आंसरটা হবে সি নম্বর 2 তারপর ই ঘটনার প্লাস ই ঘটনা না হওয়ার সম্ভাবনা কত হবে आंसरটা হবে 1 হবে তারপর নেক্সট প্রশ্ন 9 960 ডিগ্রি - 9 tan স্কয়ার 60 ডিগ্রি মান কত হবে आंसरটা হবে ডি নম্বর 9 তারপর নেক্সট প্রশ্ন প্রতিটি আয়তনে 64 ঘন সেন্টিমিটার বিশিষ্ট ঘনকের মাত্রা সংযোগ করা হলে তাহলে চৌপালটির পৃষ্ঠকালি কত হবে आंसरটা হবে a নম্বর 128 সেন্টিমিটার স্কয়ার তারপরে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে দেখো সবচেয়ে ছোট সংখ্যাটি √7 এর পূরণ করলে পরিমেয় সংখ্যা পাওয়া যাবে সংখ্যাটি হবে 3√3 তারপরে নেক্সট প্রশ্ন দেখো 43/2^4 কিউব পরিমেয় সংখ্যা দশমিকের প্রসারণ কি 4 হবে তারপরে দেখো p of x x² - 3 a - x x বহুপদ রাশিটি 1 এবং a এর মান কত হবে 1 হবে নেক্সট প্রশ্ন সমকোণী ত্রিভুজ abc এর কোণ 90 ডিগ্রি এবং ad লম্ব bc তে bd/dc = কত হবে ab/ac^3 তারপরে দেখো x অক্ষে কোণা p(2,3) বিন্দুর দূরত্ব কত आंसरটা হবে 3 তারপর sin 30 ডিগ্রি - cos 30 ডিগ্রি মান কত হবে d নম্বর -1/2 তারপর নেক্সট প্রশ্ন দেখো 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে বাহুর স্পর্শ করে অঙ্কিত অর্ধবৃত্তাকার কালি কত হবে आंसरটা হবে d নম্বর 9 পাই সেমি2 তারপর একটি গোলকের আয়তন এবং পৃষ্ঠকালি সমান হলে গোলকের ব্যাস কত হবে a নম্বর 3 ইউনিট বা 3 একক 1234 n এর গড় কত n+1/2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় গিয়ে পাবে এটা নিচের কোনটি সম্ভাব্যতা হতে পারে आंसरটা হবে 2/3 তারপরে দেখো নেক্সট প্রশ্ন তোমাদের যদি লসাগু 9126 এর 128 হয় তখন গসাগু 9126 কত হবে आंसरটা হবে a নম্বর 13 তারপরে তখন ইউক্লিড বিভাজন পদ্ধতিতে দুটি ধনাত্মক রাশি a এবং b দেওয়া আছে তো এরূপ দুটি অদ্বিতীয় অখণ্ড সংখ্যা q and r থাকলে তবে কি হবে आंसरটা হবে c নম্বরটা a = bq + r 0 > = r > b যদি y = f(x) বহুপদ রাশি x অক্ষে দুটি বিন্দু ছেদ করে তাহলে f(x) এর শূন্য কত হবে आंसरটা হবে d নম্বর 2 একটি দেখো নেক্সট প্রশ্নটি দ্বিঘাত সমীকরণের মূল 2 এবং মূলের যোগফল 0 হলে সমীকরণটি কত হবে आंसर হবে b নম্বর x² - 4 = 0 তারপরে দেখো abc সমবাহু ত্রিভুজের কোণ cজ 90 ডিগ্রি ac = 4 সেমি হলে ab এর মান কত হবে आंसरটা হবে a নম্বর 6√2 সেমি তারপরে নেক্সট প্রশ্ন দেখো -6,5 এবং 2 - 2,3 বিন্দু সংযোগ রেখার মূল বিন্দু a/4 হলে এর মান কত হবে आंसरটা হবে b নম্বর -12 তারপরে sin θ cos 90 - θ + cos θ * sin 90 - θ মান কত হবে आंसरটা হবে c নম্বর 1 তারপরে দেখো সূর্যের উন্নত কোণটা লাগবে না 60 ডিগ্রি 30 ডিগ্রি দৈর্ঘ্যের ছায়া উৎপন্ন উল্লম্বের উচ্চতা কত হবে 30√3 সেমি তারপরে দেখো একটি বৃত্তের পরিধি 44 মিটার হলে কালি কত হবে आंसरটা হবে D number 154 centimeter. তারপরে দেখো দুইটি গোলকের অনুপাত 64:27, তাদের পৃষ্ঠতলের অনুপাত কত হবে 16:9. তারপরে দেখো নেক্সট প্রশ্ন, একটি তথ্যের মাধ্যমে দশমিক 3345 বলে মাধ্য কত হবে 27. তারপরে দেখো 10টি স্বাভাবিক সংখ্যা একটি সংখ্যা নেওয়া হলো, 7 এর বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত 7/, কত হবে 15 হবে. তারপরে দেখো নেক্সট কোশ্চেন পেপার, নিচের কোনটি বাস্তবগুলি সীমিত পূর্ণপূর্ণিক হবে? আনসারটা 1/7. √7 কি হবে? √7 একটা হলো অপরিমেয় সংখ্যা. তারপরে দেখো নেক্সট p of x is equal to 7x³ - 5x² - 11x - 3 বহুপদরাশি শূন্যের যোগফল কত হবে 5/3. তারপরে দেখো নেক্সট প্রশ্ন, কি শর্তের দ্বিঘাত সমীকরণ x² + px + q এর মূল বাস্তব ও সমান হবে? आंसरটা হবে p² - 4q > 0. তারপরে দুটি সদৃশ ত্রিভুজ 4,4:9 ত্রিভুজের কালির অনুপাত কত হবে 16:81. 1,0 এবং -1,0 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে √2. তারপরে দেখো নেক্সট, 8 ব্যাসার্ধ তো p ডিগ্রি কোণের বৃত্তকালের কালি কত হবে p /720 into 2πr². তারপরে নেক্সট প্রশ্ন, 10টি খেলায় একজন বলার দখল করা উইকেটের সংখ্যা 2, 6, 4, 5, 0, 3, 1, 3, 2, 3. তথ্যের বহুলক কত হবে 3, যেটা সবাই থেকে বেশিবার হবে এটাই হবে বহুলক. একটি পাশে একবার নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা পাওয়ার 1/2 হবে. তারপরে 1 + tan² থিটা আর 1 + cos² থিটা এর মান কত হবে? आंसरটা হবে a নম্বর sec² থিটা. তারপরে দেখো 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার বাহু তিনটি গোলক গোলায় একটি নতুন গোলক তৈরি করা হলো, গোলকটির ব্যাসার্ধ কত হবে 24 সেন্টিমিটার. এটা হলো তোমাদের 10 years এর 10 বা 15 years হবে, 15 years এর কোয়েশ্চেন পেপার সবগুলা সলভ করে দিয়েছি. আর ভিডিও ভালো লেগে থাকলে এটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে. আমি ম্যাথমেটিক্সে তোমাদের যেগুলো কোয়েশ্চেন পরীক্ষাতে আসবে ভেরি ইম্পর্টেন্ট 1 মার্কসের এগুলোও দিয়ে দেবো, 2 মার্কসও দিয়ে দেবো, 3 মার্কসও দেবো. তোমরা কমেন্ট করে বলবে, আমি সবগুলা কোয়েশ্চেন পেপার তোমাদের এক একটা করে বানিয়ে দিয়ে দেবো, যেগুলো পড়লে আর তোমরা অন্য কিছু পড়তে লাগবে না, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতে, এসএসএলসি ফাইনাল পরীক্ষাতে.